আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা, ফিউচার বিলন স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি অষ্টম শ্রেণী সন্ধি নিয়ে। সন্ধি অধ্যায়ের আগের ক্লাসে আলোচনা করেছি স্বরসন্ধির বিভিন্ন সূত্র ও উদাহরণ নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ব্যঞ্জন সন্ধির পরিচিত সূত্র ও উদাহরণ নিয়ে। ব্যঞ্জন সন্ধি হচ্ছে স্বরসন্ধি ও যোগ ব্যঞ্জন সন্ধির সন্ধি। অর্থাৎ আমরা জানি যে ব্যঞ্জন সন্ধি হচ্ছে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন সন্ধি অথবা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের যে সন্ধি হয় সেগুলো হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এখানে প্রথমে একটি সূত্র আছে, স্বরসন্ধির সাথে ব্যঞ্জন সন্ধির স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির সন্ধি। দেখো, অ যোগ ছ মিলে হয় চ ছ, রফলা যোগ ছদ মিলে হয় প্রচ্ছদ, আ যোগ ছ যদি থাকে তাহলে হয় চচ্ছদ। এই যে কথা, কথা শব্দটির মধ্যে আ উচ্চারিত হয়েছে এবং ছলে এখানে ছ আছে প্রথমে, তাহলে কথা যোগ ছলে মিলে হয় কথাচ্ছলে, এই ছয়ের জায়গায় হবে চচ্ছ। রস্যুই যোগ ছ মিলে হয় চচ্ছ, পরি যোগ ছত পরিচ্ছদ, রস্যু যোগ ছ মিলে হয় চচ্ছ, তরু যোগ ছায়া তরুচ্ছায়া। ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনির সন্ধি, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি মিলে হয় যে সন্ধি হয় ক যোগ অ। এখানে ক হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, অ হচ্ছে স্বরধ্বনি, ক যোগ অ মিলে হয় গ। দিক যোগ অন্ত, দিক শব্দটির মধ্যে ব্যঞ্জন ধ্বনি আছে লাস্টে ক এবং স্বরধ্বনি আছে অন্ত শব্দের মধ্যে শুরুতে অ, এটা হচ্ছে স্বরধ্বনি। এই দিক যোগ অন্ত মিলে হয় দিগন্ত। ট যোগ আ মিলে হয় ড, ডবিন্দর, শট যোগ আনন সরানন, ত যোগ অ মিলে হয় দ, তত যোগ অন্ত তদন্ত, প যোগ অ মিলে হয় ব, সুপ যোগ অন্ত সুবন্ত। ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনির সন্ধি, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধিগুলো হয়, ত যোগ চ অথবা ছ যদি থাকে তাহলে হবে চ চ, অর্থাৎ তয়ের সাথে যদি চ থাকে তাহলে হবে চয় চ সংযুক্ত, আর তয়ের সাথে যদি ছ থাকে তাহলে হবে ছয় ছ চয় ছ সংযুক্ত। উত যোগ চারণ, এটা হবে উচ্চারণ, উত যোগ ছেদ উচ্ছেদ, দ যোগ চ ছ অর্থাৎ দয়ের সাথে যদি চ ধ্বনি থাকে তাহলে হবে চয় চ সংযুক্ত, আর দয়ের সাথে যদি ছ থাকে তাহলে হবে চয় ছ সংযুক্ত। বিপদ যোগ চয় বিপদ চয়, বিপদ যোগ ছায়া বিপদ ছায়া, ত যোগ বরিগত জ যদি থাকে তাহলে হবে বরিগত জয় জ সংযুক্ত, আর তয়ের সাথে ঝ থাকলে হবে জয় ঝ সংযুক্ত। যাবত যোগ জীবন যাবত জীবন, পুত যোগ ঝটিকা পুচ্ছটি পুচ্ছটিকা, দ যোগ বরিগার জ যদি হয় তাহলে বরিগার জয় জ সংযুক্ত, বিপদ যোগ জন বিপজ্জন, ত যোগ ড তর সাথে ত ধ্বনির সাথে যদি ড হয় তাহলে হবে ডয় ড সংযুক্ত। উত যোগ ডিম উড্ডিনে, উত শব্দটির মধ্যে শেষে ত ধ্বনি আছে এবং ডিম শব্দটির মধ্যে প্রথমে ড আছে তাহলে এটা হবে ডয় ড সংযুক্ত উড্ডিন। ত যোগ ল হবে লয় ল সংযুক্ত, উত যোগ লিখিত উল্লিখিত, ত যোগ তালব স যদি হয় তাহলে হবে চয় ছ, চলত যোগ শক্তি চলজ শক্তি, ত যোগ হ মিলে হবে দয় ধ সংযুক্ত, তত যোগ হিত তদ্ধিত, ধ যোগ হ মিলে হয় দয় ধ সংযুক্ত, পদ যোগ হতি পদ্ধতি। এই যে পদ শব্দটির মধ্যে শেষে আছে দ এবং তারপরে শব্দটির মধ্যে প্রথমে ধ্বনি আছে হ, তাহলে এই ধ আর হ মিলে হবে দয় ধ সংযুক্ত, তাই হয়েছে পদ যোগ হতি পদ্ধতি। ম যোগ প, এই দুটো ধ্বনি মিলে হয় অনুস্বার যোগ ক, সম যোগ অনুসার যোগ খ হবে, সম যোগ খা খ যফলা আকার যদি থাকে তাহলে হবে সম, ম আর খ মিলে হবে অনুসার, তারপরে আবার হবে খ সংখ্যা। ম যোগ গ মিলে হয় অনুসার যোগ গ,
সমযোগ গীত সংগীত, ম যোগ গহ মিলে হয় অনুস্বার যোগ গহ, সম যোগ ঘাত সংঘাত, ম যোগ চ মিলে হয় দন্ত নয় ব ই সংযুক্ত ইয়, সম যোগ চয় সন চয়, ম যোগ ত মিলে হয় দন্ত নয় ত সংযুক্ত, সম যোগ তাপ সন তাপ, ম যোগ দ দন্ত নয় দ সংযুক্ত, সম যোগ দর্শন সন দর্শন। এরকম আরো অনেকগুলো উদাহরণ আছে তোমাদের বইয়ে ব্যঞ্জন সন্ধি, তোমরা এগুলো দেখে নিবে। বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গ, বিসর্গ এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। উচ্চারণের দিক থেকে বিসর্গ দুরকম, রজাত বিসর্গ আর একটা হচ্ছে দন্ত স জাত বিসর্গ। শব্দের শেষে অন্তস্থ র থাকলে উচ্চারণের সময় অন্তস্থ র লোপ পায় এবং অন্তস্থ র এর জায়গায় বিসর্গ হয়, উচ্চারণে অন্তস্থ র বজায় থাকে। যেমন অন্তর, অন্তর থেকে অন্ত যোগ গত অন্তর গত, দন্ত স জাত বিসর্গ। শব্দের শেষে দন্ত স থাকলে সন্ধির সময় দন্ত স লোপ পায় এবং দন্ত স এর জায়গায় বিসর্গ হয়, উচ্চারণে দন্ত স বজায় থাকে। যেমন নমস থেকে নম যোগ কার নমস্কার। বিসর্গ সন্ধি দুভাবে সাধিত হয়, বিসর্গ ও স্বরধ্বনি মিলে, বিসর্গ ও ব্যঞ্জন ধ্বনি মিলে। বিসর্গ ও স্বরধ্বনির সন্ধি, অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অধ্বনি থাকলে বিসর্গ ও অধ্বনি স্থলে উকার হয়। যেমন তত যোগ অধিক ততধিক, যশ যোগ অভিলাষ যশভিলাষ, বয় যোগ অধিক বয়ধিক। অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ আর ধ্বনি থাকলে বিসর্গ ও অধ্বনি মিলে অন্তস্থ র হয়। যেমন পুন যোগ অধিকার পুনরধিকার, প্রাত যোগ আস প্রাতরাস, পুন যোগ আবৃত্তি পুনরাবৃত্তি, পুন যোগ উক্ত পুনরুক্ত। শিক্ষার্থীরা, তাহলে আজকে ক্লাসে আমরা শিখেছি ব্যঞ্জন সন্ধির যে সূত্রগুলো সেগুলো শিখেছি এবং বিসর্গ সন্ধি কি, বিসর্গ সন্ধি কিভাবে গঠিত হয় এবং বিসর্গ সন্ধি ও স্বরধ্বনির যে সন্ধি এগুলো সম্পর্কে আজকে আমরা জেনেছি। তোমরা ভালোভাবে তোমাদের পাঠ্য বই থেকে এগুলো তোমরা শিখে নিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।